গণপরিবহন বন্ধ থাকায় আয় রোজগার নেই বেলকুচি উপজেলার আন্তঃজেলা পরিবহন শ্রমিকদের। মঙ্গলবার বেলকুচি উপজেলা পরিষদের মিলনায়তনে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বেলকুচিতে আন্তঃজেলা পরিবহনে কর্মরত 70 জন শ্রমিককে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বর্ণালী বেলকুচির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্ণালী বেলকুচির উপদেষ্টা মোহাম্মদ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন শেখ, স্টারলিট ও দিনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম রফিক, দৈনিক ভোরের কাগজের বেলকুচি প্রতিনিধি খন্দকার মোহাম্মদ আলী, বর্ণালী বেলকুচি সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভ।